তো ভোর 4:45টার সময় ওই হসপিটালে যেতে হলো, আর আমার সাথে আমার মা বাবু আর আমার বর আর পাশে বাড়ির এক কাকিমা রয়েছেন, আর আমাকে দেখতেই পাচ্ছে একেবারে আমি কাহিল হয়ে পড়েছি, খুবই অসুস্থ লাগছিল শরীরটা, তার জন্যই আমি একদম বিচ্ছিরি হয়ে গেছি। তো এখন আমি একেবারে 4:45টায় উঠে আমাকে হসপিটালে যেতে হলো। তো 6:30টার দিকে আমাকে ভর্তি নিয়েছে ওরা, 6:52তে লেবার রুমে পাঠিয়েছে, আর আমার পুচকু 8:30টার দিকে হয়ে গেছে। তো তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি শেয়ার করবো যে আমার পুচকু ছেলে না মেয়ে, সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো। আর এখানে আমি যেদিন বাড়ি আসবো সেদিন শাশুড়ি মা গিয়েছিলেন আমাকে আনতে, মা আরও গিয়েছিলো। তো এখানে আমি আর কি এখন বাড়ি আসবো সেই আনন্দে আমি এখন ভিডিও করছি, মায়ের কোলে পুচকু শুয়ে রয়েছে। আর এখন মানে এবার অ্যাম্বুলেন্সে উঠেছি, আর অ্যাম্বুলেন্সটা অনেকটা লেট করছিল, আমাদের বসিয়ে রেখে দিয়েছিলো, আর খুব গরম অ্যাম্বুলেন্সের ভেতরে। পুচকু এই যে আমার কাছে রয়েছে, তোমাদেরকে আজকে আমি মানে এতদিন পরে দেখালাম, কেন আতুরটা কেটে গেল যাবে তারপরেই দেখাবো বলেছিলাম। তো আজকে আমাদের আতুর উঠেছে, ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে এরপর আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও।